পৌষ উৎসব বাঙালির বহুকালের সাংস্কৃতিক ঐতিহ্য। শীতের পিঠা পায়েস, খেজুরের রস আর লোকসংস্কৃতির নানা উপকরণকে ঘিরে গ্রামীণ জনপদের উৎসের সেই আভা শহুরে জীবনে ছড়িয়ে দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় তিন দিনের পৌষ মেলা। শীতের কুয়াশায় মোড়ানো ভোরে আইলা জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। আরও জানাচ্ছেন মৌসুমি আচার্য। সূর্যের আলো তখনও ফোটেনি। রাজধানীর প্রায় জনশূন্য পথে ও প্রান্তে কুয়াশা ধোঁয়াশা জড়ানো আবছায়া। এমন সময় আইলার উষ্ণতায় শীতের ভোরের জড়তা কাটিয়ে জমে ওঠে নাগরিক পৌষ মেলা। যখন পূর্বে আমাদের জড়তা ঢেকি কুলোসহ সমবেত নৃত্যের তালে উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সবার মাঝে। পৌষ সংক্রান্তিতে গ্রামের ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস আর খেজুরের রসের মৌতানে মেতে ওঠা বাঙালির অভ্যাস ধরে রাখতে একাডেমি প্রাঙ্গণে বসেছে অর্ধশতাধিক পিঠার স্টল। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে খুশি বিক্রেতারা। আম্মা বানালো কিভাবে, সেখান থেকে আবার আমি শিক্ষা নিচ্ছি, এখন আমি বানাচ্ছি, আমার ছেলে মেয়ে আবার দেখতেছে, এখানে এসে এগুলি খেয়ে ওরা ওনারা মানে অনেক আনন্দিত হয়। বাচ্চারা এই ডিম সুন্দরী পিঠাটা অনেক পছন্দ করে। বাহারি পিঠার সাথে মেতেছে নগরের 8 থেকে 80 সকলেই। ভালোবাসি হচ্ছে হলো ভাপা পিঠা আর পাটিসাপটা। আমি অনেক রকম পিঠা খেলাম, পিঠা খেতে খুব মজা, অনেক মজা হয়েছে আর আমি পিঠাও খাচ্ছি। দেশজ সংস্কৃতি লালন করে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই 21তম বারের মতো পৌষ মেলার আয়োজন। আপনাদের সন্তানকে যদি আপনারা বাড়ি থেকে উৎসাহিত করেন আমাদের দেশীয় সংস্কৃতির প্রতি, তাহলেই সেটা সার্থক হবে এবং সুন্দর হবে। খেজুরের রস এবং নানাবিধ উপকরণ আমরা শীতের সময় পাই, যা আমাদের এই পিঠাপুলি তৈরিতে সহায়তা করে এবং আমরা উৎসব করে এটাকে পালন করি পৌষ মেলা হিসেবে। আমি আজকে পৌষ মেলা সুন্দর, সফল এবং সুষ্ঠুভাবে পৌষ মেলাটি উদযাপিত সবাইকে সে অভিনন্দন জানিয়ে আশ্বাস ব্যক্ত করে এই মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। নগর জীবনে হিমজড়ানো পৌষের ছোঁয়ার কমতি থাকলেও মেলাকে ঘিরে টানা 3টি দিন নগরবাসী পাবেন আয়েসী ভোজন বিলাসী পৌষ সংক্রান্তির আবহ। মৌসুমি আচার্য, এসএটিভি, ঢাকা।